অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেনা প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেছেন শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করায় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আজ বিকেলে সেনা সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন আমরা চমৎকার আলোচনা করেছি আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি সেনা প্রধান বলেন দেশের সকল কার্যক্রম এখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হবে ওয়াকারুজ্জামান বলেন আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করব যার মাধ্যমে দেশ পরিচালিত হবে দয়া করে সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি এবং জনগণের জানমাল রক্ষার অঙ্গীকার করছি আপনারা আশা হারাবেন না আমরা আপনাদের প্রতিটি দাবি পূরণ করব এবং শান্তি ও আইন শৃঙ্খলা ফিরিয়ে আনব ইনশাআল্লাহ তিনি বলেন সেনা প্রধান সশ্র বাহিনীকে সহযোগিতা করার এবং ভাঙচুর হত্যা ও সংঘর্ষ থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দল গণমাধ্যম ও সুশীল সমাজের সদস্য সহ সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন দয়া করে আমাকে সহযোগিতা করুন সংঘর্ষের পথ ধরে আমরা এর বেশি কিছু অর্জন করতে পারিনি তাই দয়া করে সকল প্রকার ধ্বংস নৈরাজ্য এবং দ্বন্দ্ব থেকে বিরত থাকুন ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব ওয়াকারুজ্জামান জনগণকে ধৈর্য ধরতে এবং সংকট নিঃশনে কিছু দেওয়ার আহ্বান জানান দয়া করে সংঘর্ষের পথে না গিয়ে শান্তি ও শৃঙ্খলার পথে ফিরে আসুন উল্লেখ করে তিনি বলেন দেশের অনেক ক্ষতি হয়েছে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ নিহত হয়েছে কারফিউ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন পরিস্থিতির উন্নতি হলে কোনো কারফিউ বা জরুরি অবস্থার প্রয়োজন নেই তিনি বলেন আমি সেনাবাহিনী ও পুলিশ কর্মীদের গুলি না চালানোর নির্দেশ দিচ্ছি আমি আশা করি আমার ভাষণের পর পরিস্থিতির উন্নতি হবে কারণ আমরা একটি সুন্দর পরিবেশের দিকে অগ্রসর হচ্ছি ডেস্ক রিপোর্ট আইভি জান্নাত বিই নিউজ ঢাকা